ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেল অল ইন ওয়ানে। তো বন্ধুরা, কাল তোমাদের এক্সাম রয়েছে WP-র প্রিলিমিনারি, তো ভালোভাবে পরীক্ষা দেবে। সবার জন্য শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার রইবে। তো বন্ধুরা, দেখে নাও কীভাবে একটা মানে এই যে পরীক্ষা দেবে, 1 ঘন্টা সময়ের মধ্যে 100টা কোশ্চেন কীভাবে অ্যাটেম্প করবে। 100টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে এমন কোনো মানে নেই, যতগুলি পারবে ততগুলিই করবে, ঠিক আছে? কেননা চারটের ক্ষেত্রে চারটে ভুল হলে একটা নেগেটিভ মার্কিং রয়েছে। তো তোমরা সবসময় মাথায় রাখবে কীভাবে পরীক্ষা দেবে, ওয়েমার্কশিট কীভাবে ফিল আপ করবে, সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। দেখো বন্ধুরা, এরকম একটা ওয়েমার্কশিট দেবে তোমাদের। তো আমি সবার প্রথমে বলবো বন্ধুরা, তোমরা একটা কাজ করবে, প্রথম যে কোশ্চেনটা পাবে কোশ্চেনটা ভালো করে পুরোটাই পড়ে নেবে, এবং যে জিকেগুলি পারবে, কমন মনে হবে যেগুলো আমি পারবো, সেগুলো রেটে কোশ্চেনের মধ্যে দাগ দিয়ে দেবে, ঠিক আছে? দাগ দিয়ে দেওয়ার পর ওখানে কোশ্চেনগুলো যথেষ্টভাবে অ্যান্সার করে দেবে। অ্যান্সার করে দিয়ে ওখানে দাগ দেওয়ার পরে এখানে ওয়েমার্কশিট পূরণ করবে। তার আগে দেখে নেবে যে ওয়েমার্কশিটে এখানে যে নেম আছে, এখানে নেম ওয়ান, এখানে নেম ক্যান্ডিডেট, রোল নাম্বার আছে, এখানে রোল নাম্বার লিখবে, এখানে এই যে এটা আছে ক্যান্ডিডেট নাম্বার, নেম নেম দেবে, এবং এখানে পূরণ করে এগুলো ঠিকঠিক যথেষ্টভাবে পূরণ করবে, এগুলো যথেষ্টভাবে পূরণ করবে। করার পর ওখান থেকে চলে যাবে কোশ্চেনে, জিকেগুলো ফার্স্টে করবে, করে এখানে দাগ দিয়ে নেবে যতগুলি পারবে। এক্সট্রা কোশ্চেন করবে না, যেটা জানবে না সেটা করবে না, বাদ দেওয়ার চেষ্টা করবে। অনেকেই ভাবছে হয়তো যে আমি চলে যাব পরীক্ষা দিতে, কোনো কিছু দরকার নেই, আমার হয়ে যাবে পরীক্ষা, সব কিছু পাস করে যাব, এই ব্যাপার নিয়ে যারা যাচ্ছ এরকম মানসিকতা নিয়ে যাবে না। অবশ্যই আমি চাইবো আমার চ্যানেলে যারা রয়েছে, ভিউজ রয়েছে, যারা তারা যারা দেখে রোজ ভিডিও, তারা অবশ্যই তারা প্রিপারেশন নিয়ে যাচ্ছে, এবং এখানে যে 100টা কোশ্চেন রয়েছে সেই 100টা কোশ্চেনে ঠিকঠাকভাবে উত্তর করে আসবে, এবং সিগনেচারগুলো ঠিকঠাকভাবে অ্যাডমিটের মতো মিলিয়ে নেবে, ঠিক আছে? এবং জানবে ওয়েমার্কশিট একবারই দেবে, ওয়েমার্কশিটে কোনো রকম দাগ করবে না, এবং যে কোশ্চেন পেপারে পিছনে রয়েছে পিছনে ম্যাথ প্র্যাকটিস করবে, ম্যাথ প্র্যাকটিস করে যে অ্যান্সার বেরোবে সেগুলো শেষের দিকে করবে, যাতে সময়টা তোমাদের বেঁচে যায়। এভাবে পরীক্ষাটা দেবে, আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দেবে, সুস্থভাবে পরীক্ষা দেবে, আর একটু সকাল করে পরীক্ষা সেন্টারে যাবে। এবং পরীক্ষা সেন্টারে ঢোকার যে নিয়ম আমি বলে দিচ্ছি, তো পরীক্ষা সেন্টারে ঢোকার জন্য প্রথম ঢোকবে, ঢোকে তারপর ওখানে অ্যাডমিট দেখে ঢুকবে, এবং তারপর তোমার ব্যাগ রাখা হবে, মোবাইল ট্যাগ রাখা হবে, এবং তারপর তোমার ছবি উঠবে, অ্যাডমিট কার্ড সহ তোমার ছবি উঠবে বা ভিডিও হবে। তো ওটা হওয়ার পর তোমার শরীর স্ক্যান হবে, যে কোনো ধাতব পদার্থ বা আংটি কোনো কিছু তোমার শরীরের মধ্যে রাখতে দেবে না, ঠিক আছে? পেন পর্যন্ত নিয়ে যেতে দেবে না, পেন ওখান থেকেই দেবে, ঠিক আছে? তো চাইবে খুব কম সময়ের মধ্যে যাতে বেশি কোশ্চেন অ্যান্সার দিয়ে আসতে পারো, কিন্তু ভুল অ্যান্সার একটাও দেবে না, চারটে ভুলে 1 নম্বর কাটা যাবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার, শুভেচ্ছা রইলো, ভালোভাবে পরীক্ষা দেবে এবং এই পরীক্ষায় পাস করে আসবে। বন্ধুরা ধন্যবাদ।